বেশি এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, পরিধি বাড়ছে অর্থনীতি ও বাজেটের, একই সঙ্গে মানুষের জীবনমানের উন্নতি ঘটছে, পরিবর্তন আসছে রুচির, দেশের আবাসন ও গৃহস্থলী খাতেও পড়ছে সেই রুচিশীলতার প্রভাব। ধীরে ধীরে আবাসন খাতে ব্যবহার বাড়ছে সিরামিক টাইলসের, আগে চাহিদা মেটানো হতো আমদানি করে, এখন সেই বাজার দখল করছে দেশে উৎপাদিত টাইলস। ব্যবসায়ীরা বলছেন, বিলাসী পণ্য হিসেবে সিরামিক টাইলস আমদানিতে শুল্ক বাড়ানোয় দেশীয় শিল্পে ইতিবাচক প্রভাব পড়েছে, অপেক্ষাকৃত কম দামে মিলছে দেশীয় পণ্য। টাইলস বর্তমানে সহজলভ্য হলেও একসময় ব্যবহার হতো অভিজাত বিলাসী সামগ্রী হিসেবে, দেশে বিলাসী পণ্যের চাহিদা মেটানো হতো বিদেশ থেকে আমদানি করে, কিন্তু সময় পাল্টেছে, দেশেই উৎপাদন হতে শুরু করেছে উৎকৃষ্ট মানের টাইলস। বাংলাদেশ সিরামিক টাইলস শিল্প প্রায় 60 বছরের পুরনো হলেও সম্প্রতি এ খাতে আসছে নতুন নতুন বিনিয়োগ, তৈরি হচ্ছে মানসম্মত টাইলস ও সিরামিক পণ্য, যা আন্তর্জাতিক বাজারের অন্য সব পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করছে। ক্ষেত্রবিশেষে রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। চট্টগ্রামের কাজীর দেউরি পুরনো বিমান অফিস ও স্টেডিয়াম মার্কেট এলাকায় রয়েছে সিরামিক টাইলস পণ্যের বিশাল বাজার, যেখানে রয়েছে শত শত দোকান। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামে সিরামিক টাইলস আমদানি করতেন প্রায় 25 থেকে 30 জন ব্যবসায়ী। বর্তমানে দেশীয় শিল্পে উৎসাহিত করতে সরকার আমদানিতে শুল্ক বাড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীরা সিরামিক টাইলস আমদানি বিমুখ হচ্ছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈদেশিক মুদ্রার সংকট ও বিলাসী পণ্য হিসেবে সিরামিক টাইলস আমদানিতে নিরুৎসাহিত করার কারণেও কমে এসেছে আমদানি। বর্তমানে আপনার বৈশ্বিক পরিস্থিতিটা আপনারা জানেন অনেক খারাপ, তাছাড়া সবচেয়ে যে বড় বিষয়টা, আমাদের সরকারের যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে দেশীয় বাজারকে আপনার আরও বেশি উন্নত করার জন্য, তারা টেক্সটা বাড়িয়ে দিয়েছে, যার কারণে প্রতিযোগিতার মধ্যে আমদানি কারকরা টিকে থাকতে পারছে না, এবং সেই ক্ষেত্রে তারা দেশীয় পণ্যের দিকে ঝুঁকতেছে, তাদের কস্টিং বেড়ে যাওয়াতে, তারা সরকারি ট্যাক্স বেড়ে যাওয়াতে তারা দেশি পণ্যের সাথে প্রতিযোগিতা করে পারছে না। অবশ্যই আপনার চাইনিজ যে প্রোডাক্টগুলো সাধারণত আমদানি কারকরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে নিম্নমানের প্রোডাক্ট আনার একটা প্রবণতা অনেকে থেকে যায়, তো সেক্ষেত্রে দেশীয় প্রোডাক্টগুলো হয় কি, আপনার সরকারের বিভিন্ন ধরনের সুবিধা পায়, ট্যাক্স সুবিধা বা বিভিন্ন ধরনের ভর্তুকি পায়, ট্যাক্সের অনেক একটা মিনিমাম একটা ট্যাক্স দিতে হয়, যার কারণে দেখা যাচ্ছে ওরা অনেক ভালো র মেটেরিয়াল এনে চাইনিজদের চেয়েও উন্নত প্রোডাক্ট দিতে পারতেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমাররা বিদেশি প্রোডাক্টের চেয়েও দেশি প্রোডাক্টে কি প্রাইস এবং কোয়ালিটির দিক দিয়ে দেশি প্রোডাক্ট ভালো, অর্ধেক দামে চাইনিজের চেয়েও ভালো প্রোডাক্ট পাচ্ছে সচরাচর যে বাজারে চাইনিজ প্রোডাক্টগুলো চলে। এছাড়া ডলারের প্রাইসটাও আরও অনেক বেশি বেড়ে যাওয়াতে এখন প্রোডাক্টের কস্টিং আগের চেয়ে অনেক বেশি গুণে বেড়ে গেছে, ওইটাও একটা খারাপ দিক, যার কারণে দেশি প্রোডাক্টগুলো ভালো চাহিদা সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে আপনার সহজলভ্য, এবং বাইরে থেকে প্রোডাক্ট আনার ক্ষেত্রে জাহাজ ভাড়া বিভিন্ন ধরনের খরচ বেড়ে গেছে, দেখা যাচ্ছে দেশি প্রোডাক্টগুলো তো কি সহজেই তারা পেয়ে যাচ্ছে, সেই জন্য দেশি প্রোডাক্টগুলো এখন বাজারে সবচেয়ে বেশি চলতেছে, এবং ব্যবসায়ীরাও এটা ভালো উদ্যোগ, ব্যবসায়ীরাও দেশি প্রোডাক্টের দিক দিয়ে ঝুঁকতেছে, যেটা দেশের অর্থনীতি এবং দেশের অর্থনীতির চাকাকে ঘুরানোর জন্য কি সবচেয়ে একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে সরকার, এটা অবশ্যই ভালো একটা দিক। আপনার আগে চট্টগ্রামে দেখা যাচ্ছে যে অনেক অনেক আমদানিকারক ছিল, হয়তো 20 থেকে 30 জন ইম্পোর্টার ছিল যারা বিগ ভলিউমে কম বেশি টাইলস আমদানি করতো, দেখা যাচ্ছে এখন অতিরিক্ত করের কারণে তারা খুব কয়েক স্বল্প সংখ্যক ব্যবসায়ী, আপনার 4-5 জন হাতে গোনা, তারা এখন করতেছে, বেশিরভাগই আপনার আমদানিটা বন্ধ করে দিয়েছে।